ಅರೆ ವಿಡಿಯೋ ಇರಲಿ ಜೊತೆಗೆ ವಿಡಿಯೋ ಆಯ್ತು ভাই বিশ পার্সেন্ট ছবির উপরে আমার ছবির উপর ইনকাম করছে আমি হাত ছবিতে কপিরাইট ধরাবো বাংলাদেশে আমি যাবো কপিরাইট ইস্যুতে আমার ছবি যেখানে যেখানে আছে সব কপিরাইট দেখান সেদিন হয়ে গেছে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি সাড়ে পাঁচশো পাঁচশো চলে আসি সেদিনে সেদিন হচ্ছে যে কে ফয়সাল ফয়সালকে ফয়সালের ওটা প্রথম ক্লিক আর আমাদের মনে হয় দ্বিতীয় না তৃতীয় ক্লিক ছিল ওটা ওদের প্রথম সবার ডিজি বলে গেল সবার কিন্তু ওই ওই দিন দিদি বলে মানে তার নেট পাইছে না স্পিডও নেট পাইছে না একদম কাজের মতো কাজ হবে জেলে যাবে রিস যখন হয়ে গেছে হয়ে একটা ক্লিকে যদি পাঁচশো ষাট ডলার দেয় মানে সেদিন পাঁচশো করেছি ডলার মানে কিছু মানে কিছু একশো পঞ্চাশ হাজার টাকা ইনকাম মানে দেখে আছে চল্লিশ হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা ইনকাম একদিনে এটা এটা নিজে হয়ে যাবে ঠিক আছে উঠে নামে ডলার কিন্তু উঠে নামে উঠে নামে দিয়ে তখন আমি তো টেনশনে আছি যে এতগুলো ডলার আপডেট হবে আট তারিখ এখন সাজেক ঘুরতে যাব বাড়িতে থাকলে মাথা পেন ধরবে বাইরে ঘুরে আসি টেনশনটা ফ্রি হবে সময় কেটে যাবে কথা বুঝে ওখানে আমার রবি সিম থাকে মাঝে মধ্যে খালি চেক করি আল্লাহ দিলাম আল্লাহ আঠাশ তারিখ ঢাকায় ঢুকে গেলাম ঢাকায় ঢাকায় গিয়ে কাস্ট অফ করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ডলার আপডেট করলো তখন আবার অ্যাকশন চেঞ্জ করে ক্লিক হওয়া শুরু করলাম মডেলগুলো দেখা যাক কি হয় কবে চেঞ্জ করছেন আপনারটা আল্লাহ রহমতে সেদিন তো দীপ্ত পাঁচশো ষাট ডলার দেওয়ার পরে ওকে বলছে বন্ধু ওই গেছে ওই ঠিক আছে
সেদিন বলেছে না কয়েক দিন পর হসপিটাল বিষয় আলহামদুলিল্লাহ ওর নতুন একদম নতুন ওই অ্যাডসেন্সে এখন দিছেন ওই $500 করলে আর পার্সোনাল নিজেরই এই কার দিছেন ওই কোনটা না অ্যানিমেলসটা কেন ওটা কার কার বিলি বয়েস অ্যানিমেল মুনে না না দিছেন ওই যে বিলি বয়েস নাওলে তো আঙ্কেল ভালো আছে কোথায় ছিল মার্কেট গেছিলাম মারি যাবো মানে বিলি বয়েস দিছেন কি বিধি আপনি কোথায় নামবেন আপনি সুস্থ হতে যাব আমি আর না